নমস্কার বন্ধুরা, সুন্দরবন কাকলি কিচেনে অ্যান্ড ব্লগ ভিডিও সবাইকে স্বাগত। আমার এই রেসিপিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর আমার এই ভিডিওটা প্রথম থেকেই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা প্রথম থেকেই স্কিপ না করেই দেখবেন আপনারা লাস্ট অবধি। আর এই যে আমার এই রেসিপিটার জন্য কী কী লাগছে, কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি কটা বেগুন। বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন বেগুনগুলোকে কীরকমভাবে কেটেছি আমি সাইড সাইড করে একটু। আর এভাবে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইয়ের ওপরেই আমি নুন আর হলুদ দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে কুটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। এটা খুবই সহজ একটা রেসিপি, এটা যে এত সুন্দর খেতে লাগতো তাও আমি জানতাম না। রেসিপিটা বানানোর পরেই আমার মনে হলো যে আপনাদের কাছে একটু শেয়ার করে দিই। আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা, সর্ষেটা এখানে কিছুটা সর্ষে আমি ভিজিয়ে রেখেছি, আমি এবার বেটে নিয়ে চলে আসব। আর এখানে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, কারণ সর্ষে আর জলের পরিমাণটা কম হয়েছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে একটু আমি নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা লাগিয়ে দেব, আর একটুখানি পরেই আমি এর মধ্যে মটরশুঁটিটা দেব। আর এই দেখুন ফুটে এসছে, এবারে তার একটু আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, দুটো থেকে তিনটেও হতে পারে। এই যে দেখুন, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটিটা, এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার এই ভিডিওটা আর এই যে রেসিপিটা কেমন হয়েছে, নতুন বন্ধুরা প্লিজ যারা রয়েছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন বন্ধুরা, লাবিন আর একটু আগে একদম মাখা মাখা হয়ে গেছে, একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। আর এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগবে ভাতের সাথে খেতে, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক, জাস্ট জমে যাবে। সর্ষে দিয়ে বেগুন আর মটরশুঁটি যে আমার এই রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না। এবার আমি লাবিয়ে নেবো বন্ধুরা, হয়ে গেছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।